রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহদর্বিনী আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহার নফল রোজার নিয়তে ফজর হইল, অর্থাৎ ভোর হইল, এবং তাহাদের উভয়ের জন্য খাদ্যদ্রব্য হাদিয়া স্বরূপ প্রেরণ করা হয়। তাহারা উহা দ্বারা রোজা ভাঙ্গিয়া ফেলিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন পিতার মতো সাহসী, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আর তিনি আমার আগে কথা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আয়েশা আমরা উভয়ের নফল রোজা অবস্থায় ফজর হইল, অর্থাৎ সকাল হইল, তারপর আমাদের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য হাদিয়া স্বরূপ প্রেরণ করা হয়। আমরা উহা দ্বারা রোজা ভাঙ্গিয়া ফেলি। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বক্তব্য শোনার পর বলিলেন, তোমরা এই রোজার পরিবর্তে অন্য একদিন কাজা করিবে। আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 50 পৃষ্ঠা নাম্বার 380।